হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঘরে ছোট বড় বাচ্চাদের জন্য দারুণ মজার একটি রেসিপি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো এগ স্যুপ। এই স্যুপ শুধু বাচ্চারা না, চাইলে বড়রাও খেতে পারে। খেতে খুবই মজা হয় এবং খুবই অল্প টাইমে আপনারা বানাতে পারবেন। তো চলুন শুরু করা যাক মূল রেসিপি। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আমি এক স্যুপ তৈরি করার জন্য একটি বাটিতে দুইটি ডিম ভেঙে নিয়েছি। এখানে আমি মূলত দুইজনের জন্য তৈরি করছি, সেই জন্য দুইটা ডিম নিয়ে নিয়েছি। আপনারা একটি বাচ্চার জন্য করলে একটি ডিম এবং আমি যে সমস্ত উপকরণ ব্যবহার করব তার হাফ ব্যবহার করে করতে পারেন। ডিম দুইটি এখন খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ডিম দুইটা আমি খুব ভালোভাবে ফেটে নিয়েছি, এখন এক সাইডে রেখে দেব। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, এখন কর্নফ্লাওয়ারগুলো একটু গুলে রেখে দেব। আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে 2 টেবিল চামচ পানি দিয়ে গুলে নিলাম। এদিকে আমি চুলায় একটি প্যান গরম বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ সয়াবিন তেল। এই তেলের পরিবর্তনে আপনারা বাটারও ইউজ করতে পারেন। এখন দিয়ে দিব 1/2 চামচ রসুন কুচি। ও দিয়ে দিব 1 চামচ পেঁয়াজ কুচি। এখন রসুন এবং পেঁয়াজ হালকাভাবে ভেজে নেব। আমি রসুন এবং পেঁয়াজ হালকাভাবে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল চামচ বরবটি কুচি। আপনারা চাইলে যে কোনো সবজি অ্যাড করতে পারেন। ও দিয়ে দেব 1/4 কাপ টমেটো কুচি। এখন সমস্ত উপকরণ 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছি, এখন আমি অ্যাড করে দেব 3 কাপ পানি। যারা একটি ডিম দিয়ে তৈরি করবেন তারা এখানে 1.5 কাপ পানি ইউজ করবেন। এখন অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ। নেড়ে চেড়ে দিয়ে অপেক্ষা করব একটি বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে, এ পর্যায়ে অ্যাড করে দেব আমি 1 চিমটি গোলমরিচের গুঁড়ো। আমি খুবই সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আপনারা ভয় পাবেন না যে বাচ্চাদের ঝাল লাগবে। আর কেউ যদি বাচ্চাদের ক্ষেত্রে না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন। এখন আমি অ্যাড করে দেব গুলে রাখা কর্নফ্লাওয়ার। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব এবং আবারও অপেক্ষা করব একটি বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে, এবার অ্যাড করে দেব 1 টেবিল চামচ টমেটো সস। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি অ্যাড করে দেব ফেটিয়ে রাখা ডিমগুলো। ডিমটা আস্তে আস্তে দিতে হবে আর এইভাবে নাড়তে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নাড়ছি, একদম গোল গোল করে নাড়তে হবে। রেডি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই মজার এগ স্যুপ। দেখতেই পাচ্ছেন কি ঝটপট তৈরি হয়ে গেল। এই পর্যায়ে আপনারা অবশ্যই লবণটা একটু টেস্ট করে নেবেন। রান্না কমপ্লিট, এখন আমি চুলাটা বন্ধ করে দেব। রেডি হয়ে গেল ঝটপট দারুণ মজার হেলদি ও টেস্টি এগ স্যুপ। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।